আসসালামু আলাইকুম আরিফা কুকিং ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে তৈরি করে দেখাবো সুপার সফট অ্যান্ড স্পঞ্জি ম্যাঙ্গো কেক, আর এর জন্য বেশ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব। ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন। আর ম্যাঙ্গো কেক তৈরি করার জন্য এরকম একদম পাকা এবং মিষ্টি আম নিতে হবে। আমের খোসাটা ছাড়িয়ে আমি এভাবে ছোট করে পিস করে কেটে নিয়েছি। একটি ব্লেন্ডার নিয়ে আমি আমগুলোকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। আর একদম স্মুথ করে আমের পিউরিটা তৈরি করে নিতে হবে। দিয়ে দিচ্ছি 1.5 কাপ চিনি, আর দিয়ে দিচ্ছি 1.5 কাপ সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ। সবগুলো উপকরণ আমি ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি মিডিয়াম স্পিডে। এখন দিয়ে দিচ্ছি 2টা ডিম। আর অবশ্যই কেক বানানোর জন্য সবগুলো উপকরণ রুম টেম্পারেচার হতে হবে, কোনোটা গরম কোনোটা ঠান্ডা হওয়া যাবে না, এতে করে রেজাল্টটা ভালো আসে না। সবগুলো উপকরণ আবারও ভালো করে বিটার সাহায্যে বিট করে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ আমের পিউরি। সবগুলো উপকরণ আবারও ভালো করে বিটার সাহায্যে বিট করে নিচ্ছি। পারফেক্টলি বিট করা হয়ে গেলে দেখতে এরকমটা ক্রিমের মতো দেখা যাবে। শুকনো উপকরণ একটি চালের মধ্যে ঢেলে নিচ্ছি। সবগুলো উপকরণ ভালো করে চেলে নিব। দিয়ে দিচ্ছি 1.5 কাপ ময়দা, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ, আর 1 টেবিল চামচ বেকিং পাউডার। আর এই বেকিং পাউডারটা দিয়ে কেক বানালে কেকটা খুব পারফেক্ট হয়। এই তো এর মাঝে আমার সবগুলো উপকরণ চেলে নেওয়া হয়ে গিয়েছে। তারপর সবগুলো উপকরণ খুব আলতো হাতে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই তো এর মাঝে আমার সবগুলো উপকরণ মিশানো হয়ে গিয়েছে। এখানে আমি 1/2 কাপ আম এরকম ছোট করে পিচ করে কেটে দিয়ে দিচ্ছি, এতে করে টেস্টটা খুব ভালো আসে। সবগুলো উপকরণ আবার আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। এই তো এরই মাঝে রেডি হয়ে গেল কেকের ব্যাটারটা। আমি কিছুটা অয়েল দিয়ে এভাবে ব্রাশ করে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কিছুটা ময়দা। ময়দাটা এভাবে করে পুরো ট্রের মধ্যে লাগিয়ে নিচ্ছি, এতে করে বাটার পেপারের চেয়ে খুব ভালো রেজাল্ট আসে। তারপর এর মধ্যে ঢেলে দিচ্ছি কেকের ব্যাটার। তারপর অবশ্যই এভাবে একটু ট্যাপ করে দিতে হবে, এতে করে ভিতরে যে বাবলগুলো থাকে সেগুলো বের হয়ে যাবে, আর কেকটা খুব সুন্দরভাবে সেট হবে। বিভিন্ন রকম বাদাম, কিশমিশ, চেরি এগুলো দিয়ে কেকটাকে সাজিয়ে দিচ্ছি, এতে করে দেখতে এবং খেতে খুব ভালো লাগবে। এই তো এরই মাঝে কেকটা রেডি। এখন বসিয়ে দেবো চুলায়। চুলায় একটি পাত্র আমি আগে থেকেই হাই ফ্লেমে রেখে খুব ভালোভাবে গরম করে নিয়েছি, আর এখন সেই কেক ট্রেটা বসিয়ে দিচ্ছি। কেক ট্রেটা বসানোর পর চুলার আঁচটা 1 মিনিট হাই ফ্লেমে রাখতে হবে। 1 মিনিট পর লো ফ্লেমে থেকে একটু বাড়িয়ে রাখতে হবে, আর এর জন্য স্টিল বা সিলভারের ঢাকনা ইউজ করতে হবে। ফিরে আসলাম 35 মিনিট পর। কেকটাকে চেক করে নিচ্ছি, একদম পারফেক্ট। অপেক্ষা করছি কেকটা খুব ভালোভাবে ঠান্ডা হওয়ার পর্যন্ত। এরই মাঝে আমার কেকটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে। একটি ছুরির সাহায্যে চতুর্দিক থেকে এভাবে করে একটু ছাড়িয়ে দিতে হবে, এতে করে খুব ইজিলি খুলে আসবে ট্রে থেকে। কেকের নিচের কালারটাও খুব সুন্দর হয়েছে, উপরের কালারটাও খুব সুন্দর হয়েছে, একদম পারফেক্ট। কেকটা কেটে দেখাচ্ছি কতটা স্পঞ্জি ও সফট হয়েছে আর কেকের টেস্টটাও অসাধারণ হয়েছে। আর ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।